আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম ইঞ্জিলের হিট নিয়ে কিছু কথা, কিছু জিনিস আপনাদেরকে দেখাবো, যার কারণ ইঞ্জিনের রেড ওয়ারের যে পানিটা কোনো কারণে লিক হয়ে পড়ে যায় এবং চেক আপটা ঠিক মতো না হয়, না হলে দেখা গেল যে কোনো কারণে পানিটা পড়ে যায়, যাওয়ার পর ইঞ্জিনটা হিট হয়ে যায়, এবং হিট হওয়ার প্রথম কারণ যে কি ক্ষতিটা হয় এটা আজকে আপনাদেরকে দেখাবো। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকুন। আসলাম, আমরা আজকে যে ইঞ্জিনের কিছু পরিচিতি, এই যে যে ইঞ্জিনটা খোলা হচ্ছে এটা হলো মূলত প্রবলেমটা হয়েছিল ইঞ্জিন হিট। ইঞ্জিন হিট হওয়ার কারণে ইঞ্জিন হেড গ্যাস্কেট নষ্ট হয়ে গেছে, যে কারণে ইঞ্জিন হেড গ্যাস্কেটটা খোলার জন্য তারা এই ক্যাবিট কভারটা খুলেছে। ভিতরে ক্যাবিটের যে ইয়াটা দেখতেছেন, যেগুলো খুলতেছে এটা হলো পুরাটুকি ক্যাবিট। ক্যাবিটগুলো হলো তো সমস্যাটা হয়েছিল যে কোনো কারণে আপনার এই পানিটা খেয়াল করতে পারেন, রেড ওয়াটারের যে পানিটা থাকে স্পিয়ার হিসেবে, যে ইঞ্জিনের যে পানিটা ঠান্ডা করে, সেই পানিটা না থাকার কারণে অটোমেটিকভাবে যে আপনার ইঞ্জিনটা হিট হয়ে যাওয়ার কারণে ইঞ্জিন হেড গ্যাস্কেটটা চলে গেছে, নষ্ট হয়ে গেছে। এখন মূলত কারণ হলো আমাদেরও দেখার কিছু ব্যাপার আছে, যে গাড়িটা ড্রাইভ করবে, যে গাড়িটাকে অবশ্যই তাকে ফলো করতে হবে যে ইঞ্জিন হিট হচ্ছে কি না বা ঠিক আছে কি না। এই যে যা দেখতেছেন এটা হলো ফ্ল্যাগ, এই ফ্ল্যাগগুলোতে চারটা ফ্ল্যাগ থাকে। ইঞ্জিনটা হিট হওয়ার কারণে ফ্ল্যাগ চারটাও মনে করেন গলে গেছে আর কি, এটা ইঞ্জিনটা অতিরিক্ত হিট হওয়ার কারণে ফ্ল্যাগের তারগুলো গলে গেছে। আমরা এটা দেখব যে ইঞ্জিন প্রবলেমটা কেন হয় এটাও আপনাদেরকে বলি। যে অবশ্যই আপনারা দেখবেন যে পানিটাকে অবশ্যই চেক করবেন, এটা রেড ওয়াটারটা আপনার লিক হয়ে গেছে, লিক হয়ে যাওয়ার কারণে এই পানি সমস্ত পানিগুলো পড়ে যাওয়ার কারণে ইঞ্জিনটা আস্তে আস্তে হিট হয়ে গেছে, এবং এই হিট হওয়ার কারণে ইঞ্জিন হেড গ্যাস্কেটটা চলে গেছে। আমরা আসলে এখন যে খুলতেছে এই যে চারটা, ওটার সাথে চারটা ফ্ল্যাগের ইয়াটা দেখতেছেন, চারটা ফ্ল্যাগ আছে, এই ফ্ল্যাগের তার গোলে ফ্ল্যাগটা পুরো বন্ধ হয়ে গেছে। এখন ফ্ল্যাগটা খুলতে হবে, অবশ্যই ফ্ল্যাগটাও নষ্ট হয়ে গেছে ধারণা করতেছি, আমরা আসলে না খুললে তো বুঝতে পারবো না। আপনারা আমাদের সাথে থাকুন, অবশ্যই দেখবেন, আমরা এটা আসলে পার্ট টু পার্ট খুলছি, খুলে দেখব যে ইঞ্জিন হেড গ্যাস্কেটটা কি এবং ইঞ্জিনের কী কী প্রবলেম হইতে পারে, কী কারণে এটা ইঞ্জিন হেড গ্যাস্কেটটা গেছে এটাও দেখতেছি, ক্যাবিট কভারটা দেখতেছি, এটা হলো ক্যাবিট, ওই যে ক্যাবিটগুলো দেখতেছেন চারটা ফ্ল্যাগ আছে, ফ্ল্যাগগুলো দেখতেছেন। এটা আসলে আমরা পার্টে পার্টে খুলে ফেললে আপনারা অনেক কিছু দেখতে পারবেন, অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন, আমরা সবই দেখাবো। যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন, যারা আসলে আমাদের এই শিক্ষা নিয়ে ড্রাইভিং করতে গেলে যে আসলে এগুলো প্রয়োজন, সব কিছু শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, এবং এটা সবারই উপকার হবে। ড্রাইভিং যে করবেন তার তো অবশ্যই এটা জানার উচিত, তাতে জানতেই হবে। আমরা আসলে এই ড্রাইভিং শেখার পর যে কী কী আসলে ইঞ্জিনের অনেক কিছু আছে যে আমরা অনেক কিছুই জানি না, সের জন্য আমরা চাচ্ছি যে এটা আমরা সবাইকে দেখাবো, আমাদের দর্শক সবাইকে দেখাবে। আসুন, আমরা আরও আমাদের সাথে থাকুন, যে আমরা আপনাদেরকে